আজকে টিমের সাথে জয়েন করলাম, অনেকদিন পরে ভালো লাগছে টেস্ট টিমে এসে। ইয়াসির আলী রাব্বির বিকল্প হিসেবে টেস্ট দলে যুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সেন্ট লুসিয়া টেস্টে জাতীয় দলের একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তার। দীর্ঘ 8 বছর পর আবারও টেস্ট খেলার দোরগোড়ায় আসলেন বিজয়। 2013 সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন মাত্র 4টি টেস্ট। হয়তো সেন্ট লুসিয়া টেস্টে চূড়ান্ত একাদশে দেখা যাবে তাকে, কেননা একটানা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। দুজনের একজনকেও যদি একাদশ থেকে বাইরে রাখা হয় তাহলে ম্যাচে খেলার অনেকটাই নিশ্চিত বিজয়ের। 2014 সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন বিজয়। ক্যারিবীয় দ্বীপেই এবার নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরুর পথে ডানহাতি এই ব্যাটসম্যান। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ আসরে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিজয়। 15 ম্যাচে করেছিলেন 1138 রান। এমন পারফরমেন্সের পর তিনি ডাক পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে। এবার রাব্বির পিঠে চোটে টেস্টেও ডাক পড়ল বিজয়ের।